নমস্কার শ্রাম সাথী পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, দেশের যুব সমাজকে দক্ষ করার জন্য একটি বিদেশি চক্র কাজ করে যাচ্ছে। মায়ানমার থেকে এই চক্রটি বিভিন্ন ড্রাগসের মাধ্যমে বাংলাদেশ হয়ে এই রাজ্যে নেশা সামগ্রী পাঠাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য থেকে গাঁজা পাচার হচ্ছে অন্য রাজ্যে। রবিবার রবীন্দ্র ভবনের আয়োজিত এনএসএস দিবস এবং নেশামুক্ত ত্রিপুরা সম্মেলনে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবাইকে এই সুন্দর দিনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু খেলাধুলা মানুষ এবং স্পিরিচুয়ালি এবং মানসিকভাবে নিজেকে যতক্ষণ ধরে আমরা পূর্ণতায় নিয়ে না আসব, একটা পূর্ণ মানুষ হিসাবে একদম মানে যাকে বলে অল প্রুফ সব কিছু মাথায় রেখে এটা সেই এনএসএসের প্ল্যাটফর্মে সেটা সম্ভব। আমাদের মূল্যবোধ এবং দেশপ্রেম ও রাষ্ট্রের জন্য যে কাজ করা সেগুলো এনএসএসের মাধ্যমে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের মাধ্যমে, যারা এনএসএসের ভলেন্টিয়াররা আছেন সেই কাজটা আপনারা করেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশাত্মবোধকের বোধের যে ভাবনা বিভিন্ন প্রোগ্রাম উনি নেন, যেমন মেরে মাটি মেরা দেশ, হার গার তিরঙ্গা, এইসব বিষয়গুলো সত্যিই অপূর্ব। এবং তার মাধ্যমে আমরা যদি দেশকে চিনতে পারি নিজেকে, তাহলে আমরা আবিষ্কার করতে পারি যে আমি জন্মগ্রহণ করেছি অন্যের জন্য, নট ফর মাইসেলফ। এই যে বিষয়টা আমরা শুধু দেখি, আমরা শুধু আমাদের নিজেদের জন্য আমরা চিন্তা করি, আমাদের যার যার পরিবারের জন্য চিন্তা করি, আমার স্কুলকেও যদি গিয়ে আমি স্কুলের জন্য যদি কাজ করি, আমি যেখানে পড়াশোনা করি আমার যারা সহপাঠী আছে তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাদের কি সমস্যা আছে একটু হাত বাড়িয়ে দিলে সত্যি একটা অদ্ভুত একটা ফিলিংস সেটা কিন্তু আছে। আজকেও মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীজি বলছিলেন যে একটা বাচ্চা মেয়ে ক্যান্সার ইনস্টিটিউশনে হসপিটালে গিয়েছে, সেখানে দেখলো যে ছোটো ছোটো বাচ্চারা ক্যান্সারে যারা আক্রান্ত তারা বলছিল যে ওদের রঙিন বই দেওয়ার জন্য। তার থেকে সে অনুপ্রাণিত হয়ে সে নিজে সেই নলেজ এবং নিজের মধ্যে সেটাকে প্রকাশ করা, সেটাই হচ্ছে এনএসএসের আসল উদ্দেশ্য। প্রকৃত মানুষ হওয়া এবং তার যে মেধা সেই মেধাকে শক্তিশালী করা প্র্যাকটিসের মাধ্যমে সেটা সম্ভব। আগরতলা পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুর দিঘির পার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণায়ক মর্মর মূর্তি আবরণ উন্মোচিত হল। এই আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শুভ কুমার দে, কর্পোরেটর অলক ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ কুমার সাহা প্রমুখ। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় একটি সামাজিক সংস্থার উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের সহায়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই মর্মর মূর্তি স্থাপন করা হয়। দিঘির পার যেটা আমাদের ঐতিহ্য বহন করে, তো আজকে এই দিঘির পারে আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং এখানে একটি সামাজিক সংগঠন সবুজায়ন তাদের যৌথ উদ্যোগে রবি ঠাকুরের একটি মর্মর মূর্তি এখানে উন্মোচন করা হয়েছে। এখানে মাননীয় মেয়র এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক সুবল দে থেকে শুরু করে অনেক কর্পোরেটার, 21 নম্বর ওয়ার্ডের অলক ভট্টাচার্যি এবং এই এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমেই আজকে আমাদের এই রবি ঠাকুরের মর্মর মূর্তি এখানে উন্মোচন হয়েছে। একটাই লক্ষ্য যে আমরা যেটা চাইছি যে সমাজ পরিবর্তন এবং সকলকে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ করা, তাদেরকে ইনভলভ করা এবং আগামী যুব সমাজকেও বেশি করে এই আমাদের সামাজিক কৃষ্টি এবং সংস্কৃতির দিকে যাতে ধাবিত করে। তো আমি সবুজায়নের এই উদ্যোগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবুজায়নের যারা দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন, এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যেভাবে কাজ করছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও তারা আরও বেশি করে তারা এই সমাজ পরিবর্তনের জন্য এবং সমাজকে সুন্দর নির্মূল রাখার জন্য তারা আগামী দিনেও আরও বড় প্রয়াস করবে এবং তাদের পেছনে আমরা সবাই থেকে তাদেরকে সহযোগিতা করব, এটি আমাদের মূল লক্ষ্য।
পৃথক রাজ্যের দাবি নিয়ে গত কিছুদিন আগেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক কর্মী দিল্লিতে গিয়ে সোচ্চার হয়। যদিও তাদের এই দাবির প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সমর্থন নেই, এরপরেও পৃথক রাজ্যের দাবিতে নিজেদের রাজনৈতিক লড়াই জারি রেখেছে রাজ্য সরকারের শরিক দল, তা আরও একবার প্রত্যক্ষ করা গেল রবিবার আগরতলা রাজ্য অতিথিশালায়। এই দিন এক্সিকিউটিভ গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি মন্ত্রী শুক্লাচরণ মাতিয়া, এনএফএনএসএর সভাপতি মনীষ তামাং, সাধারণ সম্পাদক এস সিদিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। আজ আমরা ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটস কা এক এক্সিকিউটিভ মিটিং ইয়াহা अगरतला में हमने किया, और इसमें हमारे अलग अलग जितने भी कॉन्स्टिट्यूएंट हैं वो इंडिया भर से यहाँ पर आए। তিনি নিজে অকক চাম্পান নতাম তাম বম হাইকক চালা যেখা তাই বস কাং সালা বম হাইয়া পেশানা নেই ওয়ান সুলাই যাখা বেলাই খে হাম ভাই তিফরা হব আইপিএফ টি 2009 আচাইয়াই তিনে 2023 প্রায় 14 বছর কমপ্লিট 15 বছর রানিং চলি তং চিনি এনসি স্যার বিনি ইয়াক্তি খেলাই পার্টি আচাই মানে ইভেন এনসি স্যার থুই থাং মানে ইয়া বলো কোনো আইপিএফ টি পার্টি টাব বিনি কোর্ট ডিমান্ড নতুই তাক বসং 2018 আইপিএফটি বিজেপি স্টেট অফ পাওয়ার ক্ষমতা ফাইকা শাসক নিয়ে আবহাওয়া তুমি রাজ্য নিবরগ্ন তিনজন তিনজন বিভাগে চালনা বিভাগে লোকর চঙ্গই রহরকা হাইনা হাই 2023 হব তেবিছে বিজেপি বেন অ্যালায়েন্স সঙ্গে রাজ্য ক্ষমতা হব আবনি পরে ফোন আইপিএফটি নে কোর ডিমান্ড বা আইপিএফটি নে মেন ডিমান্ড বা আইপিএফটি নে স্লোগান বা আইপিএফটি নে নাহরম অবন চাবক উপলগ তঞ্জাবই সিনে অলওয়েজ সিনে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আইপিএফটি নে বিনে নাহরমন তৈন সিনে দুই দিন নে কনভেনশন প্রোগ্রাম ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট আবার সিনে আগরতলা খেলাই যাকা কাছে তীব্র হওয়ার লাই বোমা বা অমন পুইলা লাস্ট 14 বর্ষনি জরাবফন অমহায় অল ইন্ডিয়ানি যারা সেপারেট স্টেট সানায় রগ্ন তুই কোনো দিন ফোন চাং আগরতলা সাজ সম্মিলন খাইমে আখ কিয়াবা তিনি 2023 নি জরাবা সিনে আইপিএফ তিনি চাইতো মুম্বাই খাইয়াই আগরতলা বা ত্রিপুরা অল ইন্ডিয়ানি যত সেপারেট স্টেট সানায় রগ্ন তুই দুই দিন সম্মিলন খাই যাকা অর জাগাব সেপারেট স্টেট সানায় নি যত রিপ্রেজেন্টেটিভ ফাইমা যাকা আবনে ফাতার বাহিনা সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট বা ইউনিভার্সিটি নি প্রফেসর বা প্রফেশনাল ডক্টর বা কবাংমা ইন্টালেকচুয়াল যারা সিনে বারোঢা কত নিবিসিংহ তঙাই রক বহাইন খা নাঙ্গই চুবানা নিবাগে সাজেস খাইনার বাকে তামনি বাকে সেপারেট স্টেট না বুমাহিকে খাইনা না বা বমতিকে মানায় অবনি কাইসে স্ট্রেটেজি বড় সিনে থানিব ফাই প্রোগ্রাম মান যাবে চুন চমাই বাকসাকলাই শেয়ার খাই ফাইকা আপনি বাকে তিনি প্রোগ্রাম অমু সালাইনি কেওয়া সালাইনি প্রোগ্রাম বেলাইখান নাইথকা বেলাইখান লোকর বেলাইখান তং থকা বা আইপিএফটি যে নাহরম শুধু গভর্নমেন্ট এশিয়ারা আচগই সরকারনি সুযোগ সুবিধা না বই সেটা পাওয়ার আচগই তংনানে আ উদ্দেশ্যা আইপিএফটি আচাই মানে এডিসি আমচাইনা তুই আলাদা সেপারেট স্টেট খেলাইনি কনস্টিটিউশন আর্টিকেল 2 & 3 ম্যাপ বফিউক্স দঙ্গ আর্টিকেল 12 সংবিধান দঙ্গ আর সংবিধানের মোতাবেক সঙ্গে আর সামনা চং সিনে সামনা চং খেলাই দঙ্গ আপনার তৈনা সঙ্গে সিনে প্রোগ্রাম আইপিএফটি ওন রিজনাল পলিটিক্যাল পার্টি 2018 সরকার ফাইকা 5 বছর সেকেন্ড টার্ম নিবাগে 2023 বাহিনী হয় তেবিসে বিজেপি বা আইপিএফটি অ্যালায়েন্স পাওয়ার তঙ্গ তাবক আং তিনি নরনি থানি অমন কচানা নি মুসঙ্গ জেফর আইপিএফটি লাস্ট 14 ইয়ার্স ফাইট খাইও সেপারেট স্টেট না তুই আফর কবাং রিজনাল পলিটিক্যাল পার্টি রক্ষণ বেঙ্গাইও ত্রিপুরালেন মিলনে কে লিয়ে ও হাতাই কতমে যাকে বেড়নে কা জরুরত নেই হ্যাঁ ত্রিপুরা লেন মিলনে কে লিয়ে ও গন্ডাসারা মে যা কি চিলানে সে নেই মিলেগা আব হেকে চন ইন্ডিকেট খাইয়াই চন ইনসাল খাইয়াই কক সানাই রক তিনি সাধারণ তুমিহীন মুভমেন্ট তুই ডিক্লার মারি খা বলে চং জাফর হাতাই কতর মুভমেন্ট খাই চন ইনসাল খাইও চন বেঙ্গাইও হাতাই কতর থাঙ্গাই চিরিংনানি নাঙ্গিয়া হাই ন ভারতনি সংবিধান নে আর্টিকেল 2 & 3 দ্বারা তিন পিচফুলি গণতান্ত্রিক নি বিশিংতিছি নিজে নে মানথাইনা তিখলাই তো বনাই হেনে বেঙ্গাই লেবিলে তাবু নিজে যারা বেঙ্গাই নে রাখবর না তা মুভমেন্ট ডিক্লার মা খাই কিনা বলা আপনি বাগে কেই বন অম হাইকলাইয়ে সুযোগ মান হনাই হাইনে মুচুং খানে কক সামা বাইং গিয়া
आईपीएफ टी ना बैंक आई माने आईपीएफ टी ना इंसल्ट खाई माने आईपीएफ टी ना तुम हेन इंडिकेट खाई माने तब बरखना खाई क्या सो बरखना जो समर्थन खाने खाया अब जिन पार्टी ने सेंट्रल एग्जीक्यूटिव कमिटी दंग जो आचौना आचौगे जिन एग्जीक्यूटिव ने हे जो तम डिसीजन ला अब रकनी मीडिया ने बीस तीन सकलाइजाकना तेलेमरा उत्तर बाजारे भयावह अग्निकाण्ड भूमिपुष्ट बेश कयेकटी दुकान क्षयक्षतिर परिमाण एखोनो जाना जायनि মানে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিন্তু এখানে বাজি এবং তেল এগুলো মজুদ ছিল বিশেষ করে যে ব্যবসায়ীরা গ্রোসারি দোকান তো বিভিন্ন এগুলো অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তারপরে এখন এটা মেইন বাজার এমনভাবে আগুন ছড়িয়ে পড়েছে তেলিয়ামুড়া ফায়ার ব্রিগেড কল্যাণপুর ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আগুন নেবানে অনেকটাই আমরা আগুনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি ইতিমধ্যে জিরানিয়ার সঙ্গে কথা হয়েছে জিরানিয়া থেকেও ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে আপনার কুয়াই থেকে আসছে এবং অম্পি থেকেও আসছে কিন্তু গতি অনেকটা আগুনের গতি অনেকটা কন্ট্রোল করা গিয়েছে ক্ষতি তো ভয়ানক ক্ষতি মানে বিভৎস আগুন তেলিয়ামুড়ার বাজারের মানুষগুলোর আগে এত বড় অগ্নিকাণ্ড দেখিনি তো ঠিক আছে আগে মানুষদেরকে রক্ষা করা সম্পত্তি রক্ষা করা আগে আমাদের কাছে প্রধান গুরুতর বিষয় পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা বসবো যে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী তবে প্রশাসন যেভাবে লেগেছে আগুনের গতি অনেকটা কমানো গেছে কিন্তু বিস্তর ক্ষতি হয়েছে এর কোনো ভাষা নেই তাহলে মানে তেলিয়ামুড়া বাজারে কি অনেকাংশে এর প্রভাব পড়বে মনে করছেন দেখুন এক একটা দোকান এতটাই লাগোয়া যে এই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই ছিল কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে যদি এরকমভাবে তৎপরতার সঙ্গে আমার কল্যাণপুর থেকেও না আসতো তাহলে আজ থেকে তেলিয়ামুড়া বাজারকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব পড়ছিল না এখন আমাদের পার্টির ছেলেরাও সরাসরি সুমন ঘোষ থেকে শুরু করে সবাই সরাসরি পুকুর থেকে জল নিয়ে যে দমকলের মাধ্যমে যেভাবে জল দিচ্ছে আগুন নিভাতে আমরা অনেকটাই সক্ষম হয়েছি রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ নিগম ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশের মানুষ গরিব শ্রেণীর তার মধ্যে রাজ্য সরকার হঠাৎ করে বিদ্যুৎ মাশুল বাড়ানো ঠিক নয় পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে ধরেন বামফ্রন্টের কনভেনর নারায়ণ কর রবিবার আগরতলা মেলার মাঠে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের হঠাৎ করে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম 7% তার রয়্যালটি মাশুল বাড়িয়ে দেওয়া হলো কোথায় ঠিক হলো কে ঠিক করলেন এই যে রেগুলেটরি কমিশন তারা কোন পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিলেন না ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন তারপরে তারা এই ভাড়া 7% এমনকি ফিক্সড চার্জ যেটা এটাও বাড়িয়ে দিলেন মিটার চার্জ বাড়িয়ে দিলেন এবং সেটা দিতে হবে আমাদেরকে আগামী মাস থেকে প্রতি ইউনিট বিদ্যুতের পেছনে 7 টাকা আমাদের দিতে হবে বেশি এটা সম্পূর্ণ অন্যায় এই কেন এটা করতে যাচ্ছেন এটা করতে যাচ্ছেন আমরা জানি বিদ্যুৎ পরিষেবাটা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সরবরাহ ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে এমনকি ত্রিপুরার যে মধ্যেও ওদেরকে মুনাফার পাহাড় তৈরি করবার জন্য দায় দায়িত্ব পড়েছে ত্রিপুরার মানুষের উপরে একটা বিপিএল পরিবার একটা নিম্নবিত্ত পরিবার কি করে এই উচ্চ হারে বিদ্যুতের মাশুল দেবে শুধুমাত্র এদের জন্য এই যে কর্পোরেট সংস্থাগুলো যারা বিদেশের যে সংস্থাগুলো এখানে দায়িত্ব নিয়েছে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়েছে সমস্ত টাকাগুলো ত্রিপুরার মানুষের করের টাকায় এই পরিকাঠামো নির্মিত হয়েছে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা তৈরি করা হয়েছে এখন তারা এসে বাড়তি ট্যাক্স বসিয়ে পয়সা নিয়ে যাবে এই জন্যই আমি অবাক হয়ে গেছি যে একটা জিনিস দেখে আপনারা সবাই জানেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী
এমন কোন বিষয় নেই যে তিনি সাংবাদিক সম্মেলন করেন, এমন কোন বিষয় নেই। সাংবাদিক সম্মেলন করতে মানে ওনার অঙ্গভঙ্গি, ওনার এই সমস্ত কিছু ত্রিপুরা নয় বহিরাজ্যের মানুষ পর্যন্ত জানেন যে কোথায় উনি মুখ ঢাকলেন কেন। একই সময়তে ওনারা ভেবেছেন মানুষ তো এখন পুজো পুজো করছে, এই সুযোগে নিয়ে কিছু আদায় করে দিতে পারি ত্রিপুরা সরকারের। আর ওই যে বাইরের রাজ্যের যে ব্যবসায়ী তাদের কিছু উপকার করে দিতে পারি তার জন্য ওনারা চেষ্টা করছে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এটা প্রত্যাহার করো এবং সঠিক যে বিদ্যুৎ মাশুল তৈরি করবার জন্য হিয়ারিং নাও, সবাই বলুক এবং বেসরকারি সংস্থার হাতে দেওয়া যাবে না, সঠিক ভূমিকা তোমরা পালন করো। এটা না করলে পরে আমরা তীব্র বিরোধিতা করছি, তার জন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। মানুষ এখন উৎসবের মেজাজে ছিল, সেখান থেকে এখন মানুষ মিছিলে লড়াইয়ের ময়দানে আসতে বাধ্য হবে। তোমরা এই কাজটা করবে না, এটা প্রত্যাহার করো। বাম আমলে বেতন ভাতা বৃদ্ধির জন্য অনেক আন্দোলন করেছিলেন ও ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার ইউনিয়নরা। বর্তমান রাজ্য সরকারের আমলেও আন্দোলন করার পরে বর্তমান সরকার দুইবার করে বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি পুজোর বোনাসও বৃদ্ধি করা হয়, তাতে করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স তাদের সংসার প্রতিপালনের দিক দিয়ে কিছুটা হলেও সহায় হয়েছে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পাররা। তার প্রতি পরিপ্রেক্ষিতে রবিবার অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আদরোজ রবিবার ইংরেজি 24/9/2023 তারিখে আমরা সারা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার সংগঠনের তরফ থেকে বরদলি অফিস রুম থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমাদের ফেস্টিভ্যাল বোনাস এবং 72 জনকে প্রমোশন হওয়া, বর্তমান সরকার দুইবার করে বেতন ভাতা বাড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে সরকার আছে, আমরাও সরকারের পাশে আছি এবং সরকার যে আমাদের দিকে লক্ষ্য রেখে আমাদের কথা প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করছে তার জন্য আমরা খুবই খুশি। এবং আগামী দিনেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের কাছে আমরা আমাদের বেতন ভাতার দিকে একটু যদি লক্ষ্য রাখে এবং আমাদের কাজের পাশাপাশি যাতে আরও ডেভেলপমেন্ট করে এটা আমরা আশা রাখছি। কত টাকা বৃদ্ধি করা হয়েছে? আমাদের একবার সেপ্টেম্বর মাসে বাড়ানো হয়েছে 15%, এরপরে বাড়ানো হলো 600 টাকা, 700 টাকা এবং নতুন যারা ওয়ার্কার ছিল ওদের 4,500 টাকা স্যালারি ছিল, ওদের 8,000 টাকা স্যালারি হয়েছে এবং 72 জনকে অঙ্গনের ওয়ার্কার থেকে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এবং আমাদের গত বছরের ফেস্টিভ্যাল বোনাসটা 200 টাকা বাড়িয়েছিল, এবার 300 টাকা বাড়ানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটো থেকে নেশা দ্রব্য সহ 4 জনকে আটক করেছে এডিনগর থানার পুলিশ। তাদের মধ্যে 2 জন বহিরাজ্যের, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে সকালবেলা 6:15 দিকে ওসি এডিনগর পিএস এর কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে, একটা খুবই রিলায়েবল ইনফরমেশন আছে, আসে যে বাধাঘাট রেলওয়ে স্টেশন থেকে অটো করে কিছু লোক কিছু কন্ট্রাব্যান্ড আইটেম, নাকোটিক ড্রাগস আইটেম নিয়ে আসছে। অ্যাকর্ডিংলি অ্যাম্বুশ করা হয় বাধাঘাট চৌমুনিতে, আমাদের অফিসাররা ছিলেন, স্টাফ ছিলেন, অ্যাকর্ডিংলি একটা অটোর এগেনস্টার ইনফরমেশন ছিল, তো অটোটাকে ট্রেস করা হয়, এটাকে আটক করা হয়। সার্চের সময় দেখা যাচ্ছে অটোর মধ্যে 3 জন লোক ছিল প্লাস ড্রাইভার, ওদের কাছে কিছু ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে সার্চের দৌরান টোটাল 375 বটলস অফ কোডিন ফসফেট কফ সিরাপ পাওয়া যায়। তারপরে অ্যাজ পার রুলস এটাকে, অ্যাজ পার প্রোটোকল এটাকে সিজ করা হয় পুরো লিগাল ফর্মালিটি মেনটেন করে, আর টোটাল 4 জনকে ডিটেন করা হয়। কেস রেজিস্ট্রেশন হবে, ইনভেস্টিগেশন প্রসিড হবে, তার এটার কোথা থেকে আসছে, কোথা থেকে এসেছে, এটা ফাইনাল ডেস্টিনেশন কি, এগুলো এখন চেক করা হবে। প্রাথমিক তদন্তে মানে কি বেরিয়েছে? জি, অ্যাকচুয়ালি এখানে দেখা গেছে যে 2 জন লোক বিহার থেকে এসেছিলেন, ওরা হাজিপুর থেকে রেলওয়ে স্টেশনে চলেছেন, হাজিপুর থেকে চলেছে আগরতলায় নেমেছে, এখন এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে দ্যাটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ইয়ে টু বি ডিটারমাইন্ড। আর এর মধ্যে একজন যে থার্ড ব্যক্তি ছিলেন ও খেজুর বাগানেরই অটো লোকেল,
আর তো এই হলো চারজন, মানে দুজন বিহারের, একজন এখানকার লোকাল অ্যাকমপ্লিস আর একজন অটো ড্রাইভার। তো এদের সাথে আর কেউ আছে কি না, ওদের আর কী কী অ্যাকমপ্লিস আছে আর কে কে এদের সাথে যুক্ত আছে, এটা অ্যাজ এন অন ইনভেস্টিগেশনটা প্রসিড করবে এটা আমরা বের করবো। জি, যে ডিটেন হয়েছে, যে আমি বললাম যে বিহারে যে দুজন আছেন, যে বৈশালী ডিস্ট্রিক্টের একজন আছেন যে রাম পরেশ সাহু, একজন হচ্ছেন অনিল কুমার, যে এখানকার যে লোকাল অ্যাকমপ্লিস ওর নাম বীরেন্দর রায়, আর একজন অটো যে ওনার নাম রাজেশ সাহা। অলমোস্ট 4.4 to 4.5 lakh। থ্যাংক ইউ। হাস্তিনি মঞ্চগ্রা প্রফেসর ডক্টর মারেক শাহানি দাগমনি বিশুতি আগস্তালনি হাতির থামনি সিমি হাস্তি গানাগে কে ফেকরি হাস্তে সরামদানি নাহার মঙ্গ অঙ্কজাও তাবুক সর্বরম নাইম থাংর আবাকিন কেরেন চিচুকু হাই থাইও নাগা ফয়েন বো খাইকা কেফেক মারিন কাসকানি বগৈ আসুকরা নাইম থাং নাইম জগৈ দঙ্গ ফিয়াবা হাস্তিমো বাহাইকে সর্বরম কেফেক মানি বানিয়া খাইনাই রক লাইটেসকে খাই মানি দং তাবুক সুমু আজাইজা। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো, পরবর্তী সংবাদের জন্য জগরাপন সাংসদী পর্দায়।